नमस्कार बंधुरा, रेसिपिज विथ रुमाते अपन सबाई के स्वागत जाना। आशा करछी आपनारा सबाई खूब भालो आछेन। आज के आमी निये हाजिर होयेछी बांगालीर प्रिय खाबार माछ, माछेर थाली रेसिपी। और ये माछेर थाली रेसिपिटा खूब सहज भावे खूब कम समय क्यों बनिए फेलबें सेटाई आमी आपनादेर संगे आज के शेयर करब। प्रथमे आमी एखाने चार रकमेर सब्जी निएछी भाजा करे नेवार जोन्नो। बेगुन आछे, पटल, करला और कूमड़ो। हलुद दिए दीची परिमाण मतो और पटलटा आमी एइभावे झुड़ी झुड़ी करे केटे निएछी। दिए दीची लवण, दिए दीची लंकार गुड़ो एकदम सामान्य परिमाणे। लवण, हलुद और लंकार गुड़ो दिए खूब भालो करे सब्जीगुलोके माखिए निते हबे। আর বাঙালিদের পাতে কিন্তু যেমন মাছ ছাড়া অসম্পূর্ণ, ভাজা ছাড়াও অসম্পূর্ণ। ভাজা কিন্তু অবশ্যই প্রয়োজন হয় আর খেতেও খুবই ভালো লাগে। ভালো করে সবকটা মশলা মাখানো হয়ে গেলে এবার আমি একে একে ভেজে নেব। প্রথমে পটলটা ভেজে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে ভাজছি। খুব গরম হয়ে গেছে সরিষার তেলটা, তারপরে পটলটা দিয়েছি, দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এগুলো নতুন কিছু না, তবু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে বেগুন দিয়ে দিয়েছি, সাইডে আমি কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর তেলে যেহেতু পুরোটাই সব ভাজা হচ্ছে তাই তেলে হিটের জন্য তেলটা কালো হয়ে গেছে। দেখুন কুমড়োটাও আমার ভাজা হয়ে গেল। সব প্রিপারেশন করে নিয়ে রাখতে বসলে কিন্তু খুব কম সময় লাগে রান্না করতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি করলাগুলো। করলাগুলোকে দিয়েও ভেজে আমি তুলে নেব। খুব বেশি মচমচে করব না করলার ক্ষেত্রে। ভাজা আমার হয়ে গেল, এবার আমি একটা বড়া বানাবো। তার জন্য এখানে আমি বরবটি কলাই সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি মোটা মোটা করে। তিল নিয়েছি একটা ছোট প্যাকেটের এক প্যাকেট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আর বেসন ছিল এখানে দেড় কাপ মতো। দিয়ে এইভাবে মাখতে হবে একদম শুকনো শুকনো। দেখুন যখন হয়ে যাচ্ছে তখন সামান্য জল দিয়ে আমি এটাকে মেখে নিলাম। প্রথমেই জলটা দেবেন না, কারণ পেঁয়াজ আর বরবটি কলাই থেকে আপনার জল বেরোবে, সেক্ষেত্রে মাখাটা ভালো হবে না। ওই তেলের মধ্যেই আমি চপগুলো দিয়ে দিচ্ছি, বড়াগুলো দিয়ে ভেজে তুলে নেব। খুবই ক্রিস্পি হয় আর তিলের জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে এই বড়া ভাজাটা একবার করে দেখবেন। ভাজা ভুজিগুলো একদম এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবকটা ভাজা সুন্দর করে ভেজে রাখা আছে। এরপর আমি চলে যাব তরকারির দিকে। এখানে আমি মাছের মাথাটা ফ্রাই করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি বানাবো। এখানে আছে খোসা সমেত আলু, বেগুন, কলা, কুমড়ো, পটল আর বরবটি। সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দুই টেবিল চামচ তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হয়ে এলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর হলুদ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর এখানে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে সামান্য জল দিলাম। জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিয়ে এবার যে ফ্রাই করে রেখেছিলাম মাছের মাথাটা ওটা দিয়ে দিচ্ছি। আর এরকম খুন্তি করে একটু ভেঙে দেব। আর দেখতে পাচ্ছেন মাছের মাথাটা খুব কড়া করে ভেজেছি। যেহেতু তরকারিতে ইউজ করব তাই খুব কড়া করে একটু ভাজবেন, নইলে কিন্তু ভেঙে কাটাগুলো সগি হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সব কটা সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় সিদ্ধ হয়েই এসছে। এরপর উপর থেকে বাঙালির যে প্রিয় ভাজা মশলা আর সামান্য চিনি ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট পাঁচেক মতো ঢেকে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে একদম পুরোপুরি রেডি। একটু নাড়াচাড়া করে আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর এইভাবে মিক্সড ভেজ কিন্তু খুবই খেতে ভালো লাগে।
এরপর এখানে আমি মাছের রান্নাটা করে নেব। মাছ রান্নার জন্য আমি এখানে দু পিস রুই মাছ নিয়েছি। মাছটা লবণ আর হলুদ দিয়ে যেভাবে ভাজতে হয় ভেজে তুলে নেব। আর আজকে আমি সর্ষে মাছ করছি, তাই কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর এখানে সাদা সর্ষে আছে 2 টেবিল চামচ, আর কালো সর্ষে আছে 1 টেবিল চামচ, রসুন আছে 6টা। দিয়ে খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা 5 থেকে 6টা দিয়ে দিলাম। আর সর্ষে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কষাবেন না, তাহলে তিতো হয়ে যাবে। দিয়ে উপর থেকে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মিনিট 5-এক মতো কুক করে নিলেই একদম রেডি হয়ে যাবে। এইভাবে সর্ষে দিয়ে মাছের ঝাল বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে খেতে। এরপর এখানে আমি আমের ডাল বানাবো। যেহেতু সিজন চলছে আমের, কাঁচা আমের, তাই আমের ডাল বানানোর জন্য মসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে 90%, তখন এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো। আম আর ডাল একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু আমটা ভালো করে সিদ্ধ হবে, ডালটা ভালো করে সিদ্ধ হবে না। যখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু হাতা করে ঘেঁটে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা টকের ডাল হবে, একটু পাতলাই হবে, একদমই পাতলা আমাদের বাড়িতে খেতে পছন্দ করা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন ডালটা পুরোপুরি ফুটে গেছে। এবার ফোড়নে দেব। ফোড়নের জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ, দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2, দিয়ে দিচ্ছি সর্ষে আর কারি পাতা। কারি পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবেন। দেখতে পাচ্ছেন কেমন ফুটে উঠলো। এরপরে আমি তরকাটা ডালের মধ্যে দিয়ে দেব। আজকের মেনু আমার ফুল রেডি। এদিকে আমি প্লেটিং স্টার্ট করে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, ভাতের সাথে ভাজাগুলো পাতে সাজিয়ে দিচ্ছি। এই গরমের দুপুরে যদি এরকম একটা মাছের থালি থাকে, কিন্তু আর কিছুই লাগে না। আর এই রকম মাছের থালি প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে, অনেক ভালো হয়ে থাকে। আমি কিভাবে বানাই আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এদিকে আমি দিয়ে দিচ্ছি সবজির তরকারিটা, দিয়ে দিচ্ছি ডাল। অনেকে বলে কাঁসার থালা বাসনে টক জিনিস দিতে নেই, তো আমি টকের ডালটা এখানে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে আমি ওটাকে সরিয়ে নিয়েছি, ছবি তোলা হয়ে গেলি সরিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আমের চাটনি, যেটা আমার আগের দিন বানানো ছিল, পাঁপড়, মিষ্টি দই আর রসগোল্লা, যেটা ছাড়া বাঙালির খাবার কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। আপনাদের এই সিম্পল মাছের থালিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট।